দীর্ঘ এক বছর অতিক্রান্ত হওয়ার পর শান্তিপুর থানায় ষাটার্ধ বাবার বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ জানালো তারই একমাত্র কন্যা। শান্তিপুরের এক ষাটার্ধ বাবার নামে তার একমাত্র মেয়ে ধর্ষণের অভিযোগ জানালো শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে ওই বৃদ্ধকে। বর্তমানে কৃষ্ণনগরে বিবাহ করা 40 বছরের ওই কন্যার অভিযোগের প্রায় এক বছর আগে তার মা মারা যায়, 2021 সালের 28 মে। মায়ের মৃত্যুর কিছুদিন আগে বাবা তার সাথে জোর করে সংবাস করে, একথা কাকিমাকে জানিয়েছিল কন্যা। মা সহ্য করতে পারবে না বলেই তাকে বলেনি। বৃদ্ধ বাবার সাক্ষাৎকার নিতে পেরেছিলাম আমরা। তিনি বলেন, এর আগেও মেয়ে আমার নামে মিথ্যে মারধর করার অভিযোগ করে শান্তিপুর থানায়। তখন জোরপূর্বক সহবাসের কথা জানানো হয়নি। স্ত্রীর মৃত্যুর এক বছরের মধ্যেও কোনো অভিযোগ হলো না। সম্পত্তি লোভে আমাকে ফাঁসিয়ে নোংরা মানসিকতার পরিচয় দিয়ে মিথ্যে অভিযোগ করছে। এখনো পর্যন্ত মোট 4 জনের সাথে বিবাহ করে সে। প্রতি ক্ষেত্রেই আর্থিক ক্ষতিপূরণ পায় এবং সেই অর্থে অসামাজিক জীবনযাপন করে। একমাত্র ছেলে তাও রয়েছে কোনো এক স্বামীর কাছে। বিষয়টি আইনি নিষ্পত্তি নিশ্চয়ই হবে। ঘটনা সত্যি হলে এই ধরনের সামাজিক ব্যাধির ফলে মেয়েরা কাকে বিশ্বাস করবে? অন্যদিকে ঘটনা মিথ্যে হলে সামাজিক অবক্ষয়ের চিত্র পরিষ্কার। বিভিন্ন থানায় শ্লীলতাহানির অভিযোগের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় শতকরা 65% উপর মিথ্যা মামলা আরোপিত হয় পুরুষদের উপর। তবে এটাও ঠিক, বেশিরভাগ মহিলারা নির্যাতিত হন তার নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের দ্বারা। আমার সঙ্গে মানে খুব দুর্ব্যবহার করে। তখন আমার মা মানে মৃত্যুশয্যায়। কতদিন আগে আমার মা মারা যায়? এই ধর 1 বছর হলো। আর আপনার সঙ্গে এরকম ঘটনাটা হয়েছিল কবে? 1 বছর মানে মা যখন মে মাসের 13 তারিখে মারা যায় তো, তার 4-5 দিন আগে আমার সঙ্গে এরকম করে। আচ্ছা। আমি বলতে চেয়েছিলাম থানায় এসে, তো আমার বাবা আমাকে ভয় দেখায় যে তুই যদি এরকম বলিস তাহলে তোকে এখান থেকে আমি সরিয়ে দেবো। এই কথা বলে আমাকে ভয় দেখায়। আচ্ছা। তা আমার মা অসুস্থ বলে আমি আর কিছু বলিনি, তখন আমার পাশে কেউ ছিল না। এতদিন বাদে করলেন কেন? কিন্তু এখন দেখছি, এখন দিয়ে আমি গেছিলাম মায়ের কাজ করবো বলে, তা বাবার কাছে গেলাম যে টাকা পয়সা দাও, তা আমাকে বলছে তোকে বাড়িতে ঢুকতে দেবো না। আমি বলছি দেখো তুমি যে আমার সময় পড়েছো সেগুলো তো আমি থানায় বলি না, শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে। তা আমার মা যখন নেই তাহলে আমি কার জন্য করবো? সেই জন্য বাধ্য হয়ে আমি এসেছি। মানে সোজাসুজিভাবে ধর্ষণ করেছিল আপনাকে? হ্যাঁ। তো সেটা আপনার সেই সময়ে পাশেই বাড়ি বা কাউ কাউ বলেছিলাম? আমার কাকিদের জানিয়েছিলাম। আমার কাকিরা বললো বাবা করেছে তো, হ্যাঁ তুই বাবার বিরুদ্ধে বলবি, এই জন্য। ওরা কেউ আমাকে মানে আমার পাশে কেউ ছিল না তখন। আপনার কি দুটো বিবাহ হয়েছিল? হ্যাঁ। আচ্ছা। তো আপনার বাবা যেটা বলতে গেছেন সেটা হচ্ছে ভাগের জন্য, সম্পত্তির জন্য আপনি মূলত এরকম করছেন, এটা কি ঠিক? না, আমার কোনো সম্পত্তি লোভ নেই। আচ্ছা। তো আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার বাবার শাস্তি হোক। মানে আমার মা, আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছু করিনি। তো থানায় অভিযোগ জানিয়েছেন কবে? আমি কালকে এসেছিলাম। গতকালকে? হ্যাঁ। আর কি আজকে কি হলো, মেডিকেল হলো? হ্যাঁ। আচ্ছা, মেডিকেলে কিছু পাওয়া গেছে প্রমাণ? না। তো এখন কি মানে ভাবছেন কি এখন থানায় যা ঠিক করবে সেটা? আপনার বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছিল আগে কৃষ্ণনগরে। আচ্ছা। এখন? এখন তো এই যে হাজবেন্ডের সঙ্গে হয়েছে, তা আমি এখন থাকি বাকিবাগানে, ভাড়া থাকি। আচ্ছা। আর আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি ডাবরেপাড়ায়। সে ছোটবেলা থেকে মানে এখানেই বড় হয়েছেন তো? হ্যাঁ। তো বাবাই তো আপনাকে মানুষ করেছে? না, আমি মামার বাড়িতে থাকতাম। আচ্ছা। মানে আমার যখন জ্ঞান হয় তখন আমার দিদা আর আমার মামা আমাকে মানুষ করে। ছেলে মেয়ে কি আপনার আছে? আমার একটা ছেলে আছে। সে কোথায় থাকে? ছেলে থাকে আগের হাজবেন্ডের কাছে। আচ্ছা। তো আপনার পড়াশোনা? পড়াশোনা সব দিদার কাছেই হয়েছে। কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 5 পর্যন্ত করেছি। আচ্ছা। আমার দিদা স্কুল মাস্টার ছিল। আপনারা কি একই সন্তান বাবার? হ্যাঁ। বাবা মায়ের? হ্যাঁ। আচ্ছা। তো এখন তো ধরুন বাবার তার মানে শাস্তি চাইছেন আপনি? হ্যাঁ। আমার বাবা আমার জন্য কোনোদিন কিছু করেনি। মানে আমার যখনই জ্ঞান হয় তখনই আমার দিদার বাড়িতে আমি মানুষ, ছোটবেলা থেকে আমার মামা আমার দিদা আমাকে মানুষ করে। যে অভিযোগটা তুলছে কোনটা? যেটা অভিযোগ তুলছে, একজন ষড়যন্ত্র করে চক্রান্ত করে। কতদিন আগে মারা যাচ্ছে কি? আমার স্ত্রী মারা গিয়েছে 28 মে 2021। একমাত্র মেয়ে? এটা একমাত্র। বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়েছিল কৃষ্ণনগরে, বর্তমানে এখন ওখানে থাকে না। কি কারণে অভিযোগ করছে বলে মনে হচ্ছে? এই থানায়? হ্যাঁ। তো আমি নাকি 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 আজ থেকে বছর 4 আগে নাকি কোনো কারণে নাকি ওর সঙ্গে আমি দেহ মিলনে হয়েছিলাম নাকি, এটা বলছে। হ্যাঁ, সেটা নাকি মেয়ে যোগ করছে। তো 2023 ফেব্রুয়ারি 2019
যখন থানায় আমার নামে একটা কমপ্লেন করবো তখন তো এটা জানাতে পারবো তার জিনিসটা ঘটেছে কত। তাহলে যখন থানায় বড় ওনারা যে বাবুদের জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে ঘটেছিল তার আগে, আপনার স্ত্রীর ভয়েতেই নাকি জানাতে পারিনি, কারণ আমার স্ত্রীও তো মারা গিয়েছে আজ এক বছর দু তিন মাস হয়ে গেছে, তা তখনও তো জানাতে পারে, তখনও জানালো না, হঠাৎ করে এখন কেন জানালো? আর এটা জানাবে আপনার মনে হচ্ছে কি উদ্দেশ্য করছে? এটা আর কি ষড়যন্ত্র চক্রান্ত, আমার বাড়িটা বাড়িতে বিভিন্ন রকম জিনিস ঘর থেকে চুরি চামারি করে সব নিয়ে গিয়েছে, কেন আমার স্ত্রী মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকতো, আমি কাজের সূত্রে বেরিয়ে যেতাম, সারাদিন বাড়িটা ওর দখলেই থাকতো, সেই সুবাদে ঘরে যে সমস্ত পেটের কাঁসা টাঁসা যে সব টুকটাক যা জিনিসপত্র ছিল সব নিয়ে গিয়ে সে বেঁচে কিনে লোপাট করে দিয়েছে, ইতিমধ্যে সে তিন চারজন পুরুষ পুরুষের সঙ্গে বিয়ে থাও করেছে, বুঝলেন, চার পাঁচজন পুরুষের সঙ্গে বিয়ে থাও করেছে। কমপ্লেন কবে করেছে? হ্যাঁ, কমপ্লেন কবে করেছিল আপনার মেয়ে? পেশা কি করতেন? পেশা মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।